দর্শক, এখন রয়েছে দেশের অনলাইন মার্কেটিং নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিক্রয় ডট কম এর মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ রাজীব। আমরা প্রথমে সরাসরি চলে যেতে চাই যে আমাদের দেশের অনলাইন শপিং মার্কেট বা আমরা যেটা ই কমার্সের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলি সেই বিষয়টি একটু প্রথমে ছোট করে জানাবো। হ্যাঁ, ধন্যবাদ এই সুযোগটা আমাকে প্রথমে দেওয়ার জন্য। ই কমার্স এবং বিক্রয় ডট কম এর মধ্যে একটি ডিফারেন্স আসলে রয়েছে। আমরাও একটি অনলাইন বিজনেস করছি, কিন্তু বিক্রয় ডট কম আসলে একটি ই কমার্স সাইট নয়, এটা ক্লাসিফাইড সাইট। সাধারণত পত্রিকায় নিউজ পেপারে দেখা যায় একটা সেকশন থাকে যেখানে মানুষ তার পুরনো জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে। ওই সাইটটাকে সাধারণত ক্লাসিফাইড বলা হয়। বাংলাদেশে এই ধরনের নিউজ পেপারে অত বিজ্ঞাপনটা অত জনপ্রিয় ছিল না, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে এটা সবসময় ফ্রি হয়। তো বিক্রয় ডট কম আসলে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচার একটি জায়গা। আমরা একটি মার্কেট প্লেস প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে মানুষ তার নিত্য প্রয়োজনীয় যেরকম জিনিস আর ব্যবহার করছে না সেগুলো আবার বিক্রি করতে পারবে। আর যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি এবং বিভিন্ন দিক থেকে আমরা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করছি যে হ্যাঁ, আমাদের এখানে অনেক অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে, কাস্টমাররা আসছে, তো সেলাররা আসছে, বায়ার আসছে, সো বিক্রি হচ্ছে। এটাই আমাদের মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস। আমি সে বিষয়টি আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে একটু আসবো যে সকল ব্যবসায়ীর মুখে আমরা গত 3 থেকে 4 মাস যে বিষয়টা শুনছি যে রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচনকে কেন্দ্র করে সব ব্যবসায়ী কিন্তু একটা প্রভাব এসছে বা অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো সেক্ষেত্রে যদিও অনলাইন একটা মার্কেট আপনাদের, সেই জায়গাটায় কেমন প্রভাব এসেছে? হ্যাঁ, এটা আপনি একটি খুবই ভালো প্রশ্ন। গত 3-4 মাস ধরে এটাই আমাদের একদম টপিক ছিল। যদিও অনলাইন আসলে বন্ধ হচ্ছে না, আমাদের জনজীবন যতখানি বিপর্যস্ত আমাদের অনলাইন জীবন অতটা বিপর্যস্ত নয়। আমরা ফেসবুক বা বিক্রয় ডট কমে অনেকে অ্যাক্টিভ আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আসলে মানুষের জীবনটা এমন ভাবে এফেক্টেড, ধরেন টাকা পয়সা কেনাবেচার ক্ষেত্রে টাকা পয়সাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সো দেখা যাচ্ছে অনেক মানুষের ক্রয় ক্ষমতা এই সময় নেই এবং অনেক মানুষের ওই মেন্টালিটিটা ছিল না। আপনাকে যদি আমি এক্সাম্পল দিই, দেখা যাচ্ছিল যে প্রপার্টি মার্কেটে অনেক ব্যবসায়ী আছে যারা আমাদের এখানে আমাদের এই ইকুয়ারটমের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে, কারণ নতুন প্রোডাক্টও আসলে এখানে অনেকে বিক্রি করেন। তো দেখা গেছে ঢাকা শহরে একটা সময় ছিল যে ফ্ল্যাটের অনেক চাহিদা ধানমন্ডি বা গুলশানে, কিন্তু এখন কিন্তু অনেক রেডি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে যেগুলো বিক্রি হচ্ছে, অবিক্রিত অবস্থায় আছে। তো অনেকেই এই সময় এত বড় ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছিল না। আর একটা যেটা জিনিস হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড জিনিস যেহেতু আমরা বিক্রি করি, আপনি কিন্তু ই কমার্সে ট্রানজাকশন করতে পারছেন না। আমাদের এখানে আপনি যেটা হচ্ছে যে আপনার হয়তো একটা কম্পিউটার পুরানো, আপনি বিক্রি করতে চাচ্ছেন, আপনি একটা ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, আপনার ফোন নম্বরে যারা ইন্টারেস্টেড তারা ফোন করছে, আলটিমেটলি আপনার বাসায় এসে জিনিসটা দেখে টাকা দিয়ে, এখানে হচ্ছে বায়ার এন্ড সেলার দুজনেই কিন্তু সম্পৃক্ত হচ্ছে, এবং মানে একটা ফিজিক্যালি যাতায়াতের ব্যাপার আছে। তো যাতায়াতের ব্যাপারের কারণে আমাদের মানে পরিবহন যে জটিলতা ছিল গত 2 মাস, এটা বেশ ভালোভাবে আমাদের এফেক্টেড হয়েছে। এখন যদি আপনি বলেন যে একটা নর্মাল মার্কেট প্লেসের সাথে কি তুলনা, হ্যাঁ, নর্মাল একটা মার্কেট প্লেসের তুলনায় আমরা এফেক্টেড অনেক কম হয়েছি। হয়তো বা মার্কেটগুলো বন্ধ থেকেছে একদম, শাটারই খুলতে পারেনি। আমাদের শাটার খুলছে ঠিকই, কিন্তু আমাদের যে পরিমাণ ডেভেলপমেন্ট আমরা দেখছিলাম, যে পরিমাণ গ্রোথ হচ্ছিল আমাদের প্রতি মাসে, সেটা একটু থমকে গেছে। একটু হলেও এটা মানে এফেক্টেড হয়েছে, কিন্তু খুশির ব্যাপার হচ্ছে জানুয়ারি মাস থেকে মানে আমরা এটা একদম একদম অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। নির্বাচন, হ্যাঁ, নির্বাচনের বিতর্ক রয়েছে, তারপরেও সেখান থেকে নির্বাচনের পর থেকেই মানে কিছু আবার স্থিতিশীল হচ্ছে। আমি একটু আসতে চাই যে এই যে আপনারা বলছিলেন যে বায়ার এবং সেলারকে আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন, দেন তারা ডিসাইড করছেন কিনবেন কি কিনবেন না, পেমেন্ট সিস্টেম বা সিকিউরিটিটা কেমন সেই জায়গায়? আচ্ছা, এখানে আমাদের হচ্ছে পেমেন্ট সিস্টেমের সাথে আমরা সাধারণত জড়িত থাকি না, কিন্তু আমরা কিছু সাজেশন দিয়ে দেই গ্রাহকদেরকে। যেমন আমরা বলি যে আপনি অবশ্যই একটি পাবলিক প্লেসে গিয়ে দেখা করবেন, আপনি গেলে আপনার বন্ধু বান্ধবকে সাথে নিয়ে যাবেন যদি আপনার কোন রকম মনে হয়, কারণ আমরা বলি সেফটির ব্যাপারটার জন্য। কারণ ফোনে কথা বলে কিন্তু আপনি অনেক ধরনের একটা মানুষ সম্পর্কে জাজ করতে পারবেন যে সে আসলে কিরকম ধরনের মানুষ। আপনার মধ্যে যদি এরকম কোন সন্দেহ থাকে তাহলে আপনি এরকম কাউকে নিয়েই যাবেন, গিয়ে ট্রানজাকশনটা করবেন, এবং বার্গেন করার পুরোপুরি সুযোগ তাদের আছে। তো বিক্রয় ডট কম যেহেতু কোন পেমেন্ট লিংক থাকে না, আমরা এই সাজেশনটা দিয়েই থাকি, আর এর পরের ট্রানজাকশনে আমরা মানে কোন পজিশনটা নেই না, দায়িত্ব থাকে না। আমি একটু আসতে চাই যে নিরাপত্তার বিষয়ে একটু আসতে চাই যে আমি আসলে একজন সব জায়গায় এই জায়গাটা থাকতেই পারে, আমার কোনো প্রোডাক্ট নেই, কিন্তু আমি একটা ছবি নিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ,
ক্রেতা যে কিনতে চায় সে আসলো, সে প্রতারিত হলো, সেই জায়গাটায় সেফটি নেটের বিষয়টা কি? সেটা আমরা যেটা করি যে অনেক সময় আমরা আমাদের অ্যাকচুয়াল একটা বড় টিম আছে, 40 জনের একটা টিম আছে, কাস্টমার সাপোর্ট হিসেবে তারা কাজ করে, প্রতিটা অ্যাড তারা রিভিউ করে, আপনি যে একটা পোস্ট করছেন তার রিভিউ করে, যদি খুব কম সময়ের মধ্যে আমরা রিভিউ করার চেষ্টা করি। তারা এ ধরনের যেগুলো মানে অ্যাডভার্টাইজমেন্ট আসলে এত আসে যে আমরা তো আসলে বুঝতে পারি কোনটার মানুষের ফেক অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে কোনটা রিয়েল, তো তারা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো পরীক্ষা করে এবং তাদেরকে ফোন করে, ফোন করে চেকিং করে যে আসলে তাদের প্রোডাক্টটা আছে কিনা, সে কিরকম ই করছে। অনেক সময় থাকে অনেক ধরনের খুব কম দাম একটা জিনিসে দিয়ে দিচ্ছে যেটা আসলে হতে পারে না, তো আমরা তো জানি আসলে কোন রেঞ্জের মধ্যে জিনিসটা হতে পারে, সো এই কারণে আমরা ওই ধরনের এগুলো দিয়ে আমরা চেক করি এবং তাদেরকে আমরা তখন ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা সরিয়ে দিই। তারপরও আমরা কাস্টমারদেরকে বারবার এই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিই যে আপনি অবশ্যই পাবলিক প্লেসে গিয়ে ট্রানজাকশনটা করবেন। এই যে আপনারা ক্রেতা বিক্রেতাদের সম্পৃক্ত করে তাদেরকে বাই সেল সম্পন্ন করছেন বিক্রয় ডট কম, সেখানে বিক্রয় ডট কম এর ইন্টারেস্ট বা আমি যদি রেভিনিউটা বলি কি বলবেন? হ্যাঁ, আপনি খুবই আসলে এক ভালো প্রশ্ন যে এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো রেভিনিউ নেই বিক্রয় ডট কম এ। আমাদের আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে আমাদের এখানে অ্যাড পোস্টিং করাটা সম্পূর্ণ ফ্রি। তো এখানে আমি একটা মেইন জিনিস বলবো যে আমাদের আপনি যেমন ধরেন আপনি প্রতিদিন 21 বিজনেস এর নিউজ দিচ্ছেন, এখন বিজনেস এর নিউজ দেওয়াটা এটা হচ্ছে মানে এই সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি দিচ্ছেন, তো আমাদের এখানে কিন্তু আমরা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট এটাই কাস্টমারকে দিচ্ছি, আমাদের কিন্তু আর কোনো কন্টেন্ট নাই। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা সবসময় ফ্রি থাকবে বিক্রয় ডট কম, কিন্তু আমরা কিছু নতুন অন্য জিনিস নিবো, যেমন আপনাদের এখানে হয়তো কোনো কর্পোরেট হাউস অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, আমরা কর্পোরেট হাউসের কাছ থেকে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট। এখন অলরেডি আপনি দেখতে পাবেন যে আমাদের সাইটে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসছে, আরো মানে এখনো ফুল ফ্লেজড হচ্ছে না, কারণ আমরা আরো বেশি পপুলার হয়ে তারপরে অ্যাডভার্টাইজমেন্টে যেতে চাই, তো তখন থেকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট শুরু হবে, সেটা হবে আমাদের মেইন ইনকাম সোর্স। এছাড়া কাস্টমারদেরকেও আমরা কিছু সুযোগ দিব যে তারা যদি তাদের অ্যাডভার্টাইজমেন্টটা একদম ধরেন শুরুতে রাখতে চায়, কেউ আর্জেন্ট বিক্রি করতে চায়, এই ধরনের কোন ফ্যাসিলিটিস চাইলে ওটার জন্য আমরা কাস্টমারকে চার্জ করব। মানে এছাড়া অন্য কোনো অনেকে হিডেন চার্জের কথা বলেন, হিডেন চার্জের কথা বলেন, অনেকে কারণ অনেকে মনে করে কি যে সে এটা বিক্রি করবে হয়তো কোনো পার্সেন্টেজ আমাদেরকে দিতে হবে, যেমন অনেক মানে বাড়ি ভাড়া যারা দেন অনেকে এরকম ব্রোকাররা আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন বাই করছেন, তাদের মধ্যে একটা সন্দেহ থাকে অনেকে আপনার প্রথম মাসের ভাড়াটা কি আপনাদের দিতে হবে, আসলে এরকম কোনো ব্যাপার নেই আমাদের এখানে, মানে যেই খুশি তো অ্যাডভার্টাইজমেন্ট। এখন পর্যন্ত আপনারা ফ্রিতেই বায়ার এবং সেলারের একটা যোগসাজশ করে দিচ্ছেন, এবং আমি এটা বলতে চাই যে আমরা সবসময় এই জিনিসটা আসলে আমাদের ফ্রি থাকবে, কারণ ক্লাসিফাইড সার্ভিস এই বিজনেসটা কিন্তু আসলে খুব পপুলার। আমি এটা বলতে চাই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা খুব পপুলার, আপনি রাশিয়া বা অন্য সাইডেও যদি যান দেখবেন যে যে কোনো দেশের প্রথম 5টি পপুলার সাইটের মধ্যে একটি থাকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। আমরা এই বিষয়গুলো আবার আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে ছোট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবারও অতিথির সঙ্গে আলোচনায়, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।